দেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ী আৰু প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি এ পি জি আব্দুল কালামক চূড়ান্ত অপমান কৰিলে এবাৰ বি পি এফৰ নেতাই। বি পি এফৰ নেতাৰ মুখত অপশব্দ দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে, দেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী প্ৰয়াত অটল বিহাৰী বাজপেয়ীৰ বিৰুদ্ধে, দেশৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি আৰু প্ৰখ্যাত বিজ্ঞানী এ পি জি আব্দুল কালামৰ বিৰুদ্ধে যি অপশব্দ ব্যৱহাৰ কৰিলে এক ৰাজনৈতিক মঞ্চৰ পৰা, সেই ৰাজনৈতিক মঞ্চৰ পৰা এই বি পি এফৰ নেতাজনে দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে অপশব্দ ব্যৱহাৰ কৰিলে, সকলো শিষ্টাচাৰৰ শালীনতাৰ সকলো সীমা চেৰাই এই বি পি এফৰ নেতাই অপশব্দ ব্যৱহাৰ কৰিলে ৰাজনৈতিক মঞ্চৰ পৰা দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে, দেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ বিৰুদ্ধে অপশব্দ ব্যৱহাৰ কৰা হ'ল। সেইজন কালাম, যিজন কালামৰ নাম ল'লে আজিও সমগ্ৰ দেশবাসীয়ে শ্ৰদ্ধাৰে সোঁৱৰে, আৰু এইসকল নেতাৰ বিৰুদ্ধে, এইসকল ব্যক্তিৰ বিৰুদ্ধে দেশৰ নাম সকলো স্থানত ওপৰলৈ লৈ যোৱা এই নেতাসকলৰ বিৰুদ্ধে একাংশ বি পি এফৰ চৰম অভদ্ৰ, চৰম চৰম শিষ্টাচাৰহীন কিছুমান নেতাই ব্যৱহাৰ কৰিছে অপশব্দ। আমি আপোনালোকক এই বাতৰিটো এই মুহূৰ্তত দিব লগা হৈছে অত্যন্ত দুখেৰে, কাৰণ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট এনেধৰণৰ হোৱা উচিত নহয়। ৰাজনৈতিক প্ৰেক্ষাপট কেতিয়াও এই ধৰণৰ শব্দৰ মাধ্যমত থাকিব নোৱাৰে। প্ৰহ্লাদ ব্ৰহ্ম নামৰ বি পি এফৰ নেতাজনৰ মুখত চৰম অপশব্দ, প্ৰয়াত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ বিৰুদ্ধে অপশব্দ ব্যৱহাৰ কৰিছে বি পি এফৰ নেতাই, কালামৰ বিৰুদ্ধে অপশব্দ ব্যৱহাৰ কৰিছে ৰাজনীতিৰ স্তৰ বি পি এফৰ বা একাংশ ৰাজনেতাৰ বাবে এনেধৰণে নিম্নগামী হৈছে, এয়া হ'ল যে ৰাজ্যৰ ৰাজনীতিৰ স্তৰ। বড়োলেণ্ডেত মনত মন কৰিব ক'ত কোৱা হৈছে, বড়োলেণ্ডে, সেই বড়োলেণ্ডে অনুষ্ঠানত, বি পি এফৰ অনুষ্ঠানত দেশৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতিৰ বিৰুদ্ধে অপশব্দ বি পি এফৰ নেতাৰ, প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে অটল বিহাৰী বাজপেয়ীৰ বিৰুদ্ধে, আৰু এওঁলোকে কয় এওঁলোকে ভৱিষ্যত নিৰ্ণয় কৰিব। প্ৰথমে শুনি লওক কি ক'লে। নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়, যদি আমাৰ ৰবিৰাম নাথৰ ডাঙৰীয়া যদি এ পি জে আব্দুল কালামতো হয়না নহয়, সিহঁতো বিয়া কৰা নাই, আৰু এ পি আমাৰ এই অতুল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াতো হয়না নহয়, নৰেন্দ্ৰ মোদী হিচাপে নহয় হয়না নহয়,
এইজন কোন চিনি পাইছে নাই? এইজন হল হাগ্রামা মহিলারী দলের নেতা, হাগ্রামা মহিলারী দলের নেতা। পিছফালে ব্যানার চাও কত আছে, বড়োল্যান্ড ডে। এই বড়োল্যান্ড ডে যাক লয় গর্ব করে তেওঁলোকে, আর সেই বড়োল্যান্ড ডেতে যোনে বড়োল্যান্ডর মূল যোনে যোনে বড়োল্যান্ড দিয়ার বাবে মূল সিদ্ধান্ত লৈছিল 2003 চনত অটল বিহারী বাজপেয়ী, সেই অটল বিহারী বাজপেয়ীকে এইজন বিপিএফর নেতাই কি শব্দ ব্যবহার করেছে চাও। এয়া হল রাজনীতির স্তর। এই সকল রাজনেতাই কথা কয় যে এওঁলোকে অসম আর বড়োল্যান্ডর ভবিষ্যৎ উন্নয়ন করব, ভবিষ্যৎ গড়িব। আর মুখত শব্দ শুনক, মুখত শব্দ শুনক এওঁলোকৰ, এওঁলোকে রাজ্যর ভবিষ্যৎ নির্ণয় করার কথা কয়। এয়া হল হাগ্রামী হাগ্রামা মহিলারী দলের নেতা 2003 চনত, সেইজন অটল বিহারী বাজপেয়ী যোনে হাগ্রামা মহিলারী বা এতিয়া যিজন প্রমোদ বড়ো আছে তেওঁলোকর এই অবস্থা টানাত চুক্তি স্বাক্ষর করে বিটিসি গঠন করার সিদ্ধান্ত লৈছিল। আর সেই অটল বিহারী বাজপেয়ীকে 20তম বড়োল্যান্ডের হাগ্রামা মহিলারী দলের নেতায় এনে ধরনের মন্তব্য করেছে। এই সকল নেতার উপর ভবিষ্যৎ নির্ণয় করে যার মুখর যার মুখত লেকাম নাই। শুনি আছে হাগ্রামা মহিলারী? নরেন্দ্র মোদী শুনিছে নে নাই? যদি শুনা নাই আকৌ এবার আপনার শুনাই আছো। মিত্র জ্যোতিও শুনক, কিছুদিন পূর্বে আপনার সমর্থন লৈছিল এই বিপিএফ দলের, তো বিয়া করা নাই। আর আমার অভব্যমূলক মন্তব্য, চরম অশালীন মন্তব্য দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আর এই সকল নেতাকে লৈ বিজেপি এটা মিত্রজোট করেছে। কোরবাত না কোরবাত মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও শুনি লোক কি কইছে, কোরবাত নহয় কোরবাত নরেন্দ্র মোদী বিজেপির রাজ্যিক সভাপতি, আপনিও শুনক। যদি আমার রবিরাম নাজারি ডাঙরিয়া যদি এপিজে আব্দুল কালাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও শুনি লোক এই সকল নেতাকে লৈ আপনাদেরকে সরকার চলায় বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, শুনি লোক আপনাদের নরেন্দ্র মোদী হাগ্রামা মহিলারী, শুনি লোক আপনাদের এনে ধরনের রাজনীতির স্তর আপনার উপর নির্ভর করে। আর ইয়ার বাবে কোন দায়ী নিশ্চিতভাবে রাইজে বুঝি পাইছে। চূড়ান্ত অপমান দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ, বিশ্বর সকলতক বরেণ্য ব্যক্তি প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান নামে খ্যাত এ পি জে আব্দুল কালামর বিরুদ্ধে অপশব্দ, তেওঁলোকৰ দৃষ্টি ভগবান কোন? এই মুহূর্ত সকলতক ডর প্রশ্ন পুনর্বার কইস বিজেপির রাজ্যিক সভাপতি শুনি লোক ভবেশ কলিতা, মাননীয় মুখ্যমন্ত্রী শুনি লোক কিছুদিন পূর্বে আপনি বহাই লো সমর্থনের কথা ঘোষণা করেছিল। এপিজে আব্দুল কালাম না নয় তো বিয়া করা নাই। আর এপি আমার এই অতুল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া তো না নয় নরেন্দ্র মোদী না নয়, যদি আমার রবিরাম নাজারি ডাঙরিয়া যদি এপিজে আব্দুল কালাম তো না নয় তো বিয়া করা নাই। আর এপি আমার এই অতুল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া তো না নয় নরেন্দ্র মোদী যদি আমার রবিরাম নাজারি ডাঙরিয়া যদি এপিজে আব্দুল কালাম তো না নয় তো বিয়া করা নাই। আর এপি আমার এই অতুল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া তো না নয় নরেন্দ্র মোদী নয় যদি আমার রবিরাম নাজারি ডাঙরিয়া যদি এপিজে আব্দুল কালাম তো না নয় তো বিয়া করা নাই। আর এপি আমার এই অতুল বিহারী